নমস্কার অনুষ্কা প্রোডাকশন সানপা টিভি ইউটিউব চ্যানেলতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এসেছি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দর বাড়িতে আজ বারোই জানুয়ারি দু হাজার কুড়ি স্বামীজির একশো আটান্নতম জন্মদিবস পালন হচ্ছে গোটা ভারতবর্ষে স্বামীজির এই বাড়িটি কলকাতার বিধান বিধানসভাণিতে অবস্থিত এই বাড়িটিতে আজ প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে প্রচুর লাইটিং করা হয়েছে এই স্বামীজির জন্মদিন উপলক্ষে বহু মানুষ এখানে স্বামীজির কে দর্শন করতে এসছেন স্বামীজির মূর্তি স্বামীজির পূর্ণ অভাব মূর্তি আমরা এখন দেখতে পাচ্ছি বাড়ির ভেতরটা আলো দিয়ে সাজানো আছে বাইরের রাস্তাঘাট প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে আমরা এখন স্বামীজির মূর্তি দেখছি স্বামীজি ছিলেন ইয়ংগেস্ট সেন্ট অ্যাকচুয়ালি ই ওয়াজ ইয়ংগেস্ট সেন্ট ইন ইন্ডিয়া আজকের এই বারোই জানুয়ারি দিনটা স্বামী বিবেকানন্দর জন্মদিন তো পালন করা হচ্ছেই তাছাড়াও এই দিনটা জাতীয় যুব দিবস হিসাবে গোটা ভারতে পালন করা হয় ভারতের বাইরেও বহু জায়গায় এই স্বামীজিকে শ্রদ্ধা জানান বহু মানুষ স্বামীজির এক সময় আমেরিকার শিকাগো শহরে বক্তৃতা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিলো

স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণদেবের প্রধান শিষ্য উনি রামকৃষ্ণ দেবের অমূল্য বাণী যে অমৃত বাণী উনি প্রচার করতেন আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এই স্বামীজির বাড়িতে আজকে স্বামীজিকে দর্শন করতে এসছেন শ্রদ্ধা জানাচ্ছেন স্বামীজির জন্মদিনে এদিনটা গোটা ভারতবর্ষে স্বামীজিকে শ্রদ্ধা জানান বহু মানুষ আমরা কলকাতার বিধানসভায় এসেছি ওনার বাড়িতে আজকে ভিডিওটা এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন